হিজবুত তাহারির আরবি শব্দ যার বাংলা অর্থ মুক্তির দল উনিশশো তিপ্পান্ন সালে ফিলিস্তিনের জেরুজালামে শরিয়া আদালতের বিচারপতি শায়েক তাকিউদ্দিন হিজবুত তাহরির প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্য হতে এই দল ধীরে ধীরে আফ্রিকা ইউরোপ ইন্দোনেশিয়া পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ গোলাম মাললা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন সেখানে তিনি হিজবুত তাহরের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হন বাংলাদেশে ফিরে আসার পর দু হাজার সালে ঢাকার ধানমন্ডির একটি কোচিং সেন্টারে প্রাথমিক অবস্থায় তিনি স্থানীয় অধ্যায় স্থাপন করেন পরে দু সাল থেকে আনুষ্ঠানিকভাবে এটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে কার্যক্রম শুরু করে মূলত অধ্যাপক সৈয়দ গোলাম মাওলায় বাংলাদেশে হিজবুদ্হারের প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার প্রায় আট বছর পর সংগঠনটি প্রকাশ্যে দেখা যায় রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ওই সময় হিজবুত তাহারির একটি প্রচারপত্র বিলি করে যার শিরোনাম ছিল সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র এবং সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করুন এই অবস্থায় দুহাজার সালের বাইশে অক্টোবর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তার স্বার্থে এক প্রেস নোটের মাধ্যমে হিজবুত হিজবুত্তাহরেরকে নিষিদ্ধ করে হিজবুদাহরির দাবি দু সালে পিলখানার সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যার ঘটনায় ভারতের ষড়যন্ত্রের বিষয়টি জনসমক্ষে প্রকাশের জের ধরে হাসিনা সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল তখন সেনাবাহিনীর কল্যাণের কথা চিন্তা করে হিজবুত তাহরির স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে সাহসীভাবে রুখে দাঁড়ায় তাদের ষড়যন্ত্র প্রকাশ করতে ব্যাপকভাবে প্রচারপত্র বিতরণ আলোচনা সভা সমাবেশ ও মিছিলসহ ধারাবাহিক প্রচারণা কার্যক্রম পরিচালনা করে হিজবুত তাহরির মনে করে যেভাবে রাসুল্লাহ ওয়াসাল্লাম তার বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ঠিক সে কর্মপদ্ধতিতেই তারা সারা বিশ্বে খিলাফত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় হিজবুত তাহারির পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক সহায়তা নুসরা খুঁজছে তারা বিশ্বাস করে পৃথিবীর কোনো না কোন মুসলিম দেশের সেনাবাহিনী তাদের নিঃশর্ত সমর্থন দিয়ে ক্ষমতায় বসাবে তাদের নুসরা সংগ্রহের তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছে যেটা প্রমাণিত হয় দু সালের জানুয়ারি মাসের সেনা অভ্যুত্থান প্রচেষ্টার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদ বাংলাদেশে হিজবুত তাহারিরের প্রধান সমন্বয়ক দু সালে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর তাকে বাধ্য করা হয় অবসরে যাওয়ার তাকে দু সালে সন্ত্রাস বিরোধী আইনে অভিযুক্ত করা হয় দু সালের মার্চ মাসে ব্লগার ও ধর্মনিরপেক্ষ কর্মী অনন্ত বিজয় দাস হত্যার অভিযোগে সংগঠনটির নেতা শফিউর রহমান ফারাবিকে অভিযুক্ত করা হয় হিজবুত্তাহরির দু হাজার সালের বাংলাদেশ অভ্যুত্থান প্রচেষ্টাকে সমর্থন করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য যারা এই গ্রুপের সাথে সম্পর্ক রেখেছিল দু সালের নয়ই ফেব্রুয়ারি গ্রুপের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় দু হাজার চোদ্দ সালের অক্টোবরে ঢাকার মোহাম্মদপুরে একটি মিছিল বের করার পর দলের সদস্যরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২০১৬ সালের পনেরোই জুন হিজবুত তাহারের সদস্য গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে মাদারীপুরে এক হিন্দু কলেজ শিক্ষককে হত্যার চেষ্টা করার পর গ্রেপ্তার করা হয় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের পর পুলিশ হেফাজতে তিনি মারা যান দুহাজার ষোলো সালের জানুয়ারিতে হিজবুত তাহারের ছয় সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় দু সালের অক্টোবরে হিজবুত তাহরির বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর গিয়াসুদ্দিন আহসান সহ সাত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় গত পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরকে সাতই আগস্ট জাতীয় সংসদের সামনে প্রথমবারের মতো বাধাহীনভাবে সমাবেশ করতে দেখা যায় সাদা কালো কাপড়ে ইসলামের কলেমা লেখা পতাকা খিলাফতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সখানে কর্মী সেখানে উপস্থিত ছিল একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে এছাড়া সরকার পতনের পর হিজবুত তাহারির ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুত তাহারির ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে পরবর্তীতে দলে দলে কারাগারে আটক নেতারা মুক্তি পেতে শুরু করে এই অবস্থায় হিজবুতাহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচই সেপ্টেম্বর আবেদন করা হয়েছে নয়ই সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা তারই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হিজবুত্তাহারির বাংলাদেশ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে তারা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির ব্যাপারে যে কঠোরতা ছিল সেটি বর্তমানে অনেকটাই শিথিল বলে অনেকে মনে করছেন অতীতে কখনও হিজবুত তাহারিরকে এতটা সক্রিয় এবং তৎপর বাংলাদেশে দেখা যায়নি বলেও মত অনেকের হিজবুত তাহরির নীতি নির্ধারকরা প্রকাশ্যে বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনে তাদের বেশ জোরালো ভূমিকা ছিল সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারও তাদের প্রতি সহানুভূতিশীল সংগঠনটির নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠায় বিশ্বাসী হিজবুত তাহারির রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে কিছুদিনের মধ্যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা শামীমা চৌধুরী সাম্মী বিএন নিউজ টোয়েন্টি ফোর